ইডলি হাউস থেকে যেহেতু আনাচ্ছি তো ইডলি চ্যালেঞ্জটা না হলে ঠিক মানানসই না, তো তাই জন্য ভেবেছি ইডলি চ্যালেঞ্জটা করি। তো তাই জন্য আমরা 6টা করে ইডলি নিয়েছি, এই যে দেখো 6টা। এদিকে চাটনি আছে, লাল চাটনি আর এটা পোস্তর চাটনি, তো দেখতে পাচ্ছ না কালারের জন্য। এই যে সাদা চাটনিটা এদিকে আছে, সাদা চাটনিটা পুরো মানে একটু জলের মতো, তো তাই জন্য এদিকে চলে এসছে। আর আমার ওই যে 6টা, 1 2 3 4 5 6 6টা। আর এই যে সাম্বার, আমার এই যে সাম্বার আমার খুব মানে এখন এই মানে খাওয়া দেখে পরে একটু জিভে জল জল চলে আসে, কথা বলতে এই জন্য একটু অসুবিধা। তাহলে কম বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর যে জিতবে সে হবে উইনার। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা হয়তো সাইড থেকে আওয়াজ শুনতে পাবে মাইকে, কারণ কি হচ্ছে আমাদের বাড়ি একটু দূরে কালী পূজা হচ্ছে, এখন কালী পূজার সময়, তো আওয়াজ তো হবে। কোনো কিছু বলে না, খেতে ভালো লাগলে পরে ঠান্ডা গরম ছবি চলে। এখন আমারও একটা অন্য একটা, দেখা যাক কে রাজি শেষ করে। জলটা বেরিয়ে যাচ্ছে। আমি একটু জল খেয়ে নিই, ঘা ছিল। আমাদের মতো রোগা পাতলা মেয়েদের জন্য 4 প্লেট মানে 6টা 6টা করে আমরা খেয়েছি, দুজনে 1 প্লেটে 3টে করে দেয়। তো 4 প্লেট মানে হচ্ছে
ছটা ছটা করে প্রতিটা মানে প্রতিটা প্লেটে তিনটা করে হলে আমি ছটা ও ছটা। তো আর আমরা ওইভাবে মানে আলাদা করেই বলেছিলাম যে ইয়েটাও মানে সাম্বারটাও আলাদা করেই বলেছিলাম যে দিতে, যাতে এতটি ইডলির সাথে খাওয়া যায়। আসলে আমি বুঝে পারছি না জলে বোতলটা কোথায় রাখবো, তো জলে বোতলটা রেখে দিলাম নিচে, আস্তে আস্তে খাচ্ছে। আমার নাকে পুরো জল করছে এত ঝাল, কথাও বলতে অসুবিধা হচ্ছে, মানে কি বলবো, মানে হচ্ছে মুখ টুক জ্বালা করছে। তো লাল চাটনিটা খুব ঝাল, কিন্তু ঝাল না হলে একটু ভালো লাগে না, তো এমনি খুব ভালো খেতে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অর্ডার করতে পারো ইডলি হাউস থেকে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে, আর তোমরা বারবার করে অর্ডার করবে। যেমন আমাদের এই নিয়ে দু তিনবার অর্ডার করা হয়ে গেল, আর ধোসাও অর্ডার করা হয়েছে অনেকবার, ধোসার চ্যালেঞ্জ তো তোমরা দেখেইছো, তো এর আগেও হয়তো অর্ডার করেছি অনেকবারই, তো ভালো খেতে। কিন্তু একটু একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একটু আনতে আনতে ঠান্ডা হয়ে যায়, যেহেতু যদি খুব একটা দূরে না, কিন্তু আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, তাই খেতে ভালো। তোমরা ওখানে গিয়েই খাবে যদি তোমরা গরম গরম খেতে চাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি বাড়ি একটু দূরে হলে পরে ঠান্ডা হয়ে যায়, তো আমাদের বাড়িটা যদি অত দূরে না, কিন্তু তাও আমাদের একটা ঠান্ডাই হয়ে গেছে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট তো অবশ্যই করতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা ব্যাস এইটুকুই, তোমরা নেক্সটে আরও মানে ভালো 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 ভিডিও দেখতে পাচ্ছ, দিদির বিয়ে আসছে, দিদির বিয়েতে ভালো ভালো ভিডিও করবো আর তোমাদের সাথে শেয়ার করবো, কাউকে তোমাদের সাথে শেয়ার করলে মজাটা আরও হয়তো দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আজকের মতো চলো ফ্রেন্ডস, টাটা টাটা, আর জানিও তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো।